বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে ও দেশের বাইরে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বা প্রত্যেকটা নতুন যারা বাড়ি করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, নিউ মডার্ন ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেখা যাচ্ছে যারা এই ডোরগুলো বা ফার্নিচার যারা করাই কিনতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার, সেটা হচ্ছে আপনারা দেখে শুনে বুঝে বা এই জিনিসগুলো প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন, বা আমাদের যে মালগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজের ফ্যাক্টরিতে তৈরি আমাদের তিনটা শাখা। আর সর্বপ্রথম হচ্ছে আমি ফজলুর রহমান, মায়ের ডোর অ্যান্ড ফার্নিচারের প্রোপ্রাইটার, ওইটা আমার আরেক ভাই বসে, প্লাস সবাইকে আমি হচ্ছে সর্বপ্রথম, আমি সর্বপ্রথম ওইখানে আরেক ভাই বসে, এখানে আমি বসি। তা আপনাদের জিনিস যখন কিনবে তখন ভালো মন্দ আপনারা অবশ্যই দেখে কিনবেন। আসলে তো অনেকেই প্রতারকের বা প্রতারণার হাতে পড়ে দেখা যাচ্ছে অনেকেই বিশ্বাস করতে পারে না। আমি কখনো ভিডিওতে আসেনি, যার জন্য দেখা যাচ্ছে আজকে আসছি। আর 93 সাল থেকে এই পর্যন্ত এসে ঠেকছি আপনাদের দুয়ার বরকতে। আজকে উপরে আল্লাহ পাক, আজকে মুরব্বীদের দোয়ায়, আমার বাবা মার দোয়ায় আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো, সেটা হচ্ছে আপনারা যেটাই কিনবেন বুঝে শুনে ভালো মন্দ যাচাই বাছাই করে কিনবেন। আর আমি মনে করি আপনাদের কাছে যদি ভালো প্রোডাক্টটা যদি আমি আপনাদের হাতে উঠাই দিতে পারি, আপনি যেটাই কিনতেছেন যেন আমি সেই জিনিসটা স্বয়ংসম্পূর্ণ দিতে পারি। আজকে দেখা যাচ্ছে আমি যদি আপনার যতটুকু পাওয়া যতটুকু যে জিনিসটাই কিনতেছেন যদি আমি সেভাবে দিতে না পারি, তাহলে আমি মনে করি আমি সফল ব্যবসায়ী না। কারণ ব্যবসা করতে হলে সবসময় আগে থিওরি ফলো করতে হবে, কাস্টমার কী চাচ্ছে। কারণ আমি যদি আপনি যেই জিনিসটা কিনতে সেই জিনিসটা যদি না দিই, যদি আপনাকে প্রতারণা যদি আপনাকে যদি ফাঁকি দেই, ফাঁকি আমাকেও ফাঁকিতে পড়তে হবে। তো কাজেই আপনারা যেটাই কিনবেন বুঝে শুনে, বা আমি বেশি কথা বাড়াবো না, আমাদের যে প্রোডাক্টগুলো আছে এটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসছি ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি নূর মোহাম্মদ সৈকত, এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি মেসার্স নিউ মডার্ন ডোর অ্যান্ড ফার্নিচার। আপনারা ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন ভিডিও শেষে, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খুবই নাইস একটা কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে। আমাদের এটা কম্পিটিশন মার্কেটের আগে, বসিলা ব্রিজের অনেক আগে, এটা 40 ফিট বলা হয়, কেউ কাউকে 40 ফিট বললে আপনারা পেয়ে যাবেন। খুবই দারুণ এবং খুবই বেশ ভালো আপনাদের জন্য একটা শপ নিয়ে আসাম আজকে। তো চলুন আমরা পুরো শপটা ভিজিট করি, পুরো ভিডিওটা দেখতে থাকুন, দারুণ আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, যে কথা সে কাজ, আমরা এখন মেসার্স নিউ মডার্ন ডোর অ্যান্ড ফার্নিচার, তো শপের যে ম্যানেজার না, এখানে কিন্তু সরাসরি মালিক যে ওনার রয়েছে তার সাথে আমরা পুরো ভিডিওটা, আমাকে হেল্প করতেছে ভাই। তো ভাইয়ের নামটা একটু জানবো। নামটা হলো মোহাম্মদ ফজলুর রহমান। ফজলুর রহমান ভাই, ফজলুর রহমান ভাই পুরো ভিডিওটা ভিউয়ার্স আমাকে জুড়ে হেল্প করবে। এখানে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ কালেকশন আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে কোয়ালিটি এবং প্রাইস সম্বন্ধে জানবো। ফজলুর ভাই, ফার্স্টে যে দরজাটা, এটা কী কাঠ? এটা হচ্ছে বার্মাটিক সেগুন। বার্মাটিক সেগুন না? জি। আর বার্মাটিক সেগুন বলতে তো বলা চলে লাইফ গ্যারান্টি। জি, 100%। এটার উপর তার কোনো কাঠ? না না না, কাঠের জগতে বার্মাটিক সেগুন সবচেয়ে সেরা। সেরা? তো এটা কি সলিডের উপরে সম্পূর্ণ? সলিডের উপরে সম্পূর্ণ। বিকজ ফুল ডিজাইনটা আমি সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি জুম করে, এবং কি এটা 3D নকশা? না, 3D নকশা, অসাধারণ একটা ডিজাইন। এবং কি এটা প্রাইসটা কত আসবে? এটা প্রাইস আসবে আপনার 28,000 টাকা। 28,000 টাকা? জি। বানিশ ছাড়া? না, বানিশ সহ। বানিশ সহ, হ্যান্ড বানিশ সহ? জি। কিন্তু বিয়ার অনেকে কিন্তু আপনারা কোশ্চেন করে থাকেন যে এটা কি ফ্রেম সহ, চৌকাঠ সহ কিনা? না না, চৌকাঠ ছাড়া কিন্তু প্রাইস বলা হচ্ছে, চৌকাঠের প্রাইসটা ভিন্ন।
এবং যে ভাই আপনাতে যে লকটা এটা তো আমরা ইচ্ছে করলে কাস্টমার বামে বা ডানে ইচ্ছে দিতে পারবে বলে দিতে হবে যেমন দেখা যাচ্ছে যদি আপনার বামে হয় তাহলে আমি বামের সাইডটা ওটা এই এই জায়গাটা রাখবো আর ডাইনে হলে পরে ডাইনের সাইডটা রাখবো এটা এই পাল্লাটা ফিটিং হবে বামের যার জন্য লকটা আছে ডাইনে ডাইনে আছে তো এগুলো কি ওয়াটার ওয়াটার দিতে পড়া এগুলো জি জি আচ্ছা এটা কোথায় যাবে এটা যাবে আপনার ইয়াতে রায়বাজার রায়বাজার বিওস আবার একটু বলে দেই বা তার পরিচয়টা আরেকটু দিই একটু ইজি হবে আপনারা কিন্তু মায়ের দোয়ার ডোর সবাই চিনে থাকেন মায়ের দোয়ার ডোর তার ছোট ভাই আসাদ কিন্তু তার ছোট আপন ছোট ভাই এবং কি তার বর্ষ আবার বড় ভাই এবং জিয়া ভাই রয়েছে মক্কা এন্টারপ্রাইজ তাদের সব পরিচয়গুলো দিয়ে দিলাম সবাই কিন্তু আমার চ্যানেলে সবাইকে দেখেন সবাই সবাইকে চিনেন তো তারা তিন ভাই তিন বিজনেস নিয়ে তারা কিন্তু চলতেছে আশা করি 1993 সাল থেকে তারা বিজনেস করতেছে ভাই আপনি কত বছর ধরে করতেছেন আপনার মুখে শুনি একটু আমি কাঠের কাজে জয়েন করেছি 93 সালে আচ্ছা আর 93 সালে তখন আমি হেলপার তারপর থেকে দেখা যাচ্ছে আপনি মানুষের কাজ করছি বা মানুষের কাজ করে নিজে মিস্ত্রি যখন কন্ট্রাক্টারে করে 2003 সাল থেকে বিগত 10 বছর ধরে নিজের শোরুম নিজের ফ্যাক্টরি নিজের সব যেমন মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার ওরা আমারই আমি তার প্রতিষ্ঠাতা আমি নিজেই কারণ আমার হাত ধরেই সব ভাইগুলো আমার হাত ধরেই আসছে বা আমার বংশের মধ্যেও কেউ না আমি ফার্স্ট এটাতে আসি আসে শখ করে কাঠের কাজটা শিখি তো বিয়াস আপনারা বুঝতে পারতেছেন অনেক কিন্তু সিনিয়র পার্সন একজন আর হলো যত অভিজ্ঞতা আপনার ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করাবেন অত কাজটা ভালো হবে তারপরে দরজাটা চলে যাই আমরা এটা এটাও বার্মাটিক আচ্ছা বিয়াস এটাও বার্মাটিক বার্মাটিক ডিজাইনগুলো দেখাই দিই ভাই এটা কত আসতেছে প্রাইস এটার প্রাইসটা আসতেছে আপনার 27,000 টাকা 27,000 হ্যাঁ 27,000-এর কারণ হলো এইটাতে বাজুতে নকশা নেই এটাতে ফুল পাল্লা নকশা এখানে নকশা এটাতে নেই যার জন্য রেটটা একটু কম এটা আসবে 27,000 টাকা আচ্ছা নকশার উপরে অনেক কিছু ডিপেন্ড করে প্রাইসের উপর ভেরিফাই করে আপনি নকশার উপরে এটা এবং এটা থিকনেসের উপরেও ডিপেন্ড করে টাকা প্রাইস এটা কত পাবে কয় সুতা পাবে পুরো পাকা এটা কমপ্লিট আছে আপনার 1100 সুতা কাটিং মাল কাটিং আমাদের 1200 সুতা 1200 পাকা 1.5 ইঞ্চি কাটিং ফিনিশিং 1 সুতা যাবে আপনার 1100 সুতা টিকবে আপনি চাইলে যদি আপনি পাকা দের টিকাইতে চান তাহলে আমাদেরকে অর্ডারটা ওইভাবে করতে হবে আমাদের তখন আপনার দামটা বাড়বে প্রাইসটা কমবে বাড়বে আর কোনোটা ফিক্সড প্রাইস না সবগুলো একটা ধারণা আলোচনা সাপেক্ষে আপনি ওটা কোয়ান্টিটি কোয়ান্টিটি বেশি হলে প্রাইসটা আলোচনা সাপেক্ষে কমবে জি জি পাশে আরেকটা দরজা দেখছি এটা কি কাঠের এটাও বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন জি এটা সলিডের উপর না না এটা ডিপ আচ্ছা ভিউয়ার্স ডিপ পাল্লা বার্মাটিক কিন্তু অনেকেই বলেছিলেন ডিপ পাল্লা বার্মাটিক দেখানোর জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিপ পাল্লা বার্মাটিক দুই পাশে একই ডিজাইন থাকবে দুই পাশে একই ডিজাইন নকশাটা থাকবে শুধু আপনার ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে নকশা থাকবে এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইসটা আসবে আপনার 25,000 টাকা 25,000 জাস্ট ডিপের জন্য প্রাইসটা আরো কমে আসবে হ্যাঁ ডিপের জন্য কমে আসবে কমে আসবে তো ভিউয়ার্স চলুন নেক্সট আরেকটা কালেকশন দেখি প্রত্যেকটাই কালেকশন কিন্তু অসাধারণ এটা হচ্ছে চিটাং সেগুন চিটাগাং সেগুন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা সলিডের উপর সম্পূর্ণ সলিডের উপরে সম্পূর্ণ এটা কত আসবে বানিশ সহ বানিশ সহ এটা আসবে আপনার 19,000 টাকা এগুলো কি সব সিজনিং ট্রিটমেন্ট করা এটা আপনার চিটাগাং এর মাল কোনো ট্রিটমেন্ট লাগে না সিজনিং করা আচ্ছা একমাত্র মেহগুনি ছাড়া আদার চিটাগাং এর কোনো মাল আপনার ট্রিটমেন্ট করা লাগে না কেমিক্যাল ট্রিটমেন্ট মেহগুনি আপনার চিটাগাং এর কাট লাগে না যেমন একটা জিনিস আপনার ভাবতে হবে যেমন দেখা যাচ্ছে রাজশাহী আম রাজশাহামের গুণগত মান সারা বাংলাদেশ ব্যাপী সবাই জানে যে রাজশাহাম মাটির গুণে হ্যাঁ ওই চারাই যদি আপনার বাড়িতে রোপণ করেন ওই স্বাদটা আপনি পাবেন না কাজেই আপনি চিটাঙ্গের পাহাড়ি কাঠটা কখনো ট্রিটমেন্ট লাগে না এটা সিজনিং লাগবে প্রত্যেকটা কাঠে আপনি সিজনিং লাগবে তো বিয়াস এটা আপনার অভিজ্ঞতা যারা আছে এবং কি ভালো ব্যবসায়ী খারাপ ব্যবসায়ী মিলেই দুনিয়াতে সব কিছু ভালো খারাপ আছে তো এরকম আপনাদের অভিজ্ঞতা একটু ভালো কাজ থেকে জানাটা আমি মনে করি বেটার ভাই যে কথা বললো একদম পারফেক্টলি একটা কথা বলছে কিন্তু এটা ট্রিটমেন্ট যেটা প্রয়োজন সেটাই বলছে আর যেটা সিজনিং প্রয়োজন সেটা সিজনিং বলবে এটা আমাদের প্রাইসটা কত আসবে এটা প্রাইসটা আসবে আপনার 19,000 টাকা 19,000 টাকা তো বিয়াস ভিডিওটা একটু বড় হতে পারে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ আমাদের অনেক দরজা কালেকশন রয়েছে এবং সবটা কিন্তু বেশ বড় যত বড় সব হবে অতটুকু ভিডিওটা একটু বেশি বড় হবে তার পাশের দরজা চলে যাচ্ছি এটাও আছে চিটাং সেগুন এটা কি ডিপপাল্লা ডিপপাল্লা আচ্ছা চিটাং সেগুনের মধ্যে ডিপপাল্লা রয়েছে এটা কত আসবে এটা আসবে আপনার 15,000 টাকা 15,000 প্রত্যেকটা কি সার পল মিলানো থাকবে নাকি সার আলাদা এটা আপনার 100% সার থাকবে সার থাকবে কেউ যদি সার পল নিতে চায় ওটা আলোচনা করে নিবে হ্যাঁ হ্যাঁ যদি সারের পল নিতে তো প্রাইসটা কমে আসবে না হ্যাঁ কমে আসবে তখন আপনার রেটটা কমে আসবে রেট কমে আসবে এটা আলোচনা করে নেবেন ভিউয়ার্স সবচেয়ে বেস্ট হবে আচ্ছা এবার কি কিছু দেখাবো সেটা হলো অনলাইনে অর্ডার কি তো না হ্যাঁ হ্যাঁ
অনলাইনে অর্ডার কিতো কিন্তু ভাই কিন্তু আমাদের নতুন দিচ্ছে ভিডিও ভাই কিন্তু অনেক আগে থেকে আমার জানে কিন্তু উনি ভিডিওতে আসে নাই ফার্স্ট আসলো আমি অ্যাকচুয়ালি দেখতে ব্যবসায়ী পুরানা হইলো আমি কখনো ভিডিওতে অনলাইনে ব্যবসা করি নাই কারণ দেখা যাচ্ছে আসলে আমার নিজের অর্ডার আছে अवेलेबल যার জন্য আমি ওটা প্রয়োজন করি নাই সেই এই শোরুমটা নতুন দিছি আবার এই পর্যন্ত আমার চারটি শাখা অতএব কারখানা সহ চারটি শাখা যেমন বসিলা আপনার টাইস মার্কেটে ওটা হচ্ছে ছোট ভাইকে দিয়ে করাচ্ছি মাইট ডোর ওর ফার্নিচার আর এটাতে আমি বসি মালগুলো যাবে আমার সেক্ষেত্রে ঘুরে ধরবে না বাঁকা ফাঁকা বা কোনো কিছু হবে না অনেক নাইস কালেকশন দেখাচ্ছি এটা 100% লাগবে তার এগুলো প্রাইস কত আসবে এগুলোর প্রাইস আসবে আপনার 9,500 টাকা সব কিছু কমপ্লিট জি এবং সিজন ট্রিটমেন্ট ছাড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কমে আসবে দেখা যাচ্ছে প্রাইস কমে আসবে আলোচনার সাপেক্ষে আমরা প্রাইজের ধারণা দিচ্ছি এখানে এখানে আপনার ফিক্সড প্রাইস না আপনি আলোচনার সাপেক্ষে এটা কমবে পারবে প্রত্যেকটা প্রাইসই কমবে পারবে যা আমি বলতেছি এটা বাড়বে না জাস্ট এটা কমবে আপনি আলোচনার সাপেক্ষে আমাদের সাথে এটা কথা কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই কিছু কমবে এটা কিন্তু আলোচনার সাপেক্ষে আমরা কোনোটাই ফিক্সড প্রাইস আজ পর্যন্ত দিয়ে থাকতে পারি না কেউ দেয়ও না যাই হোক এটা আপনি নয় পর্যন্ত আপনি আমরা রেট দিয়ে থাকি বা নয় আপনি ধারণা রাখতে পারেন 9,000 টাকা ধারণা একটা জি ঠিক আছে তার পাশে দেখতেছি আনারস মডেল এগুলো সব একই প্রাইস 9,000-এর মধ্যে সবগুলো বারমাটি মেহগুনি সব মেহগুনি কাঠ হ্যাঁ আমরা আজ পর্যন্ত পাইনি আসেও না আমরা এখান থেকে চিটাগাং মাল পাঠাচ্ছি তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারতেছেন যা বলতেছে অনেস্টলি সত্যি কথা অনেকে ভিডিওতে দেখছেন চিটাং মেহগুনি বলে যেমন মেহগুনি আমরা যেখানকারই দেখছি তার মধ্যে যশোরের মেহগুনি সবচেয়েতে সেরা যা বাঁকা বা আপনি কিন্তু কোনো ইয়েতে হয় না তাতে তাতে ফিনিশিং কোয়ালিটি সর্বদিকে আপনি যশোরের মেহগুনিটা ভালো পাবেন বেস্ট কোয়ালিটির মধ্যে আচ্ছা এগুলো সব 9,000 টাকা পাশেরটাও একটা রয়েছে দেখি এগুলো একটু ডিজাইন দেখাই দিই হ্যাঁ প্রাইসগুলো একই থাকবে ডিজাইনগুলো একই থাকবে আপনি ডিজাইনটা আপনি দেখেন এই মিরর ডিজাইনে রয়েছে আর মেগুনিটার কালারটাই কিন্তু আপনারা পাবেন এরকম একটা লাল আচ্ছা কালার আসবে আপনি চাইলে ডিপ লাইট সেটা আপনি কালার কম্বিনেশন আপনি যেটা পছন্দ করে দেন আমরা স্টিক সেই রকমই হবে সেই কালারটা করে দেওয়া যাবে জি কিন্তু চিটাং সেগুন যে কালারটা সেটা তো আসবে না মেগুনি না না প্রশ্নই আসে না ওটা কখনোই আসবে না কারণ মেগুনি এক কথাই বলে সেগুনের অনেক গুণ হ্যাঁ আর সেগুনের যে টেক্সচারটা এটা আপনার আদার্স আর কোনো কাটে সম্ভব না সম্ভব না বার্মাটিকের যে টেক্সচারটা আমি চাইলেও ওটা করতে পারবো না এটা হচ্ছে আল্লাহ পাকের দান ওইটা দিয়ে কাঠ দিয়ে তৈরি তো পাশে আমরা দেখতে এসেছি একটা এটা কি কাঠ এটাও মেহগুনি কাঠ আচ্ছা এই কালারটা আনা সম্ভব এটা একটু লাইট এবং ডিপ আছে এটা লাইট আর কালারের মধ্যে মেহগুনি এটা কি আপনার ডিপ পালা না সলিডের উপরে না সলিডের উপরে সলিডের উপরে যেগুলো দেখবেন এগুলো সবই সলিডের উপরে চাইলে ডিপ পালা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে প্রাইস কমে আসবে অনেকটা জি আরেকটা দেখতে পাচ্ছি এটা কি কাঠে এটা হচ্ছে চিটাং সেগুন ১৫,০০০ টাকা আচ্ছা এই যে অনলাইনে যে কথা বলেছিলাম যেটা মায়ের দেওয়ার ডোরের এটা হচ্ছে আপনার অনলাইনে অর্ডার মেগুনির মধ্যে না জি এগুলো 9-এর মধ্যে আসবে এটা ধারণা আনুমানিক 9 মেগুনি আচ্ছা এটা কি কাটবে এটা মেহগুনি তবে এটাতে একটু বেশি আসবে কারণ এগুলো যেগুলো আমরা ডিজাইনটা দেখালাম ওটা হচ্ছে 2D এই নকশাটা হচ্ছে আপনি 3D যেই আপনার যে এক্সাক্ট ডিজাইনটা দেখতেছেন এটা 3D ছাড়া 2D সম্ভব না সম্ভব জি এর যে ভাঁজগুলো এই ভাঁজটা একমাত্র 3D তে করা হয়
এটা প্রাইসটা 500 টাকা বেশি আসবে 9500 ভিউয়ার্স 500 জন আমরা ভালো টাই এখন যেটা দেখতেছেন ন্যাচারাল এটা কোনো কালার বা কোনো কিছু দেওয়া না সম্পূর্ণ ন্যাচারাল এখন ধরে বানিশ হয় না হাত দেওয়া হয় না কিছু হয় না এটাতে দারুণ একটা তো আমাদের চেয়ারটা যেহেতু আসছে আমি চেয়ারটা একটু বলি ভিউয়ার্স তারা কিন্তু ফার্নিচারও করে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্নিচার মানে কাঠের উপরে যা আছে আপনারা হোম ইন্টেরিয়াল ডেকোরেশন রয়েছে মক এন্টারপ্রাইজ তারা কিন্তু কাঠেরই কাজ করে থাকে কাঠের যাবতীয় কাজ তারা কিন্তু করে থাকে আমরা এই চেয়ারটা সম্বন্ধে একটু অনেকে জানতে চাইছে এটা প্রাইসটা কত আসবে চেয়ারটা এটা প্রাইসটা আসবে আপনার 15000 টাকা খানদানি একটা মডেল 15000 টাকা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তৈরি ভিউয়ার্স তো অনেক অসাধারণ একটা কালেকশন 15000 টাকা ওয়ানলি হলে আপনারা বিজনেস পারপাসে নিতে পারেন এই খানদানি চেয়ারগুলো তো চলুন আমরা আরও কিছু দরজ আছে সেগুলো একটু দেখে যাই এটা মনে সাইজ ছোট না এই সাইজ ছোট এটা আমাদের অর্ডারই যেমন এই একটা ওই একটা একই ডিজাইনের এই মালটা যাবে হচ্ছে আমাদের ইয়েতে বসিলা আপনার বসিলাতেই যাবে আর কি ওয়েস্ট হাউজিং এর বসিলা ওয়েস্ট ধানমন্ডি ওয়েস্ট ধানমন্ডি যেটা বসিলা হাউজিং ওয়েস্ট ধানমন্ডি ওটাতে যাবে এটা কত পড়বে এই মালটা যাবে হচ্ছে আমাদের শাহজালাল হাউজিং এ এইখানে পাশে শাহজালাল হাউজিং এর অর্ডার এটা কালকে এই মালটা কালকেই চলে যাবে এগুলো এখনো বানিশ হয়নি নাকি বানিশ হয়েছে এটা এখনো গ্লেজ দিনই ওই যে বানিশ মিস্ত্রি এখনো কাজ করতেছে ও আচ্ছা হ্যাঁ কাজ করতেছে এটা গ্লেজ বাকি আছে গ্লেজ আসতে অনেক কাজ বাকি রয়েছে এখনো গ্লেজের অনেক কাজ বাকি রয়েছে মাল খাওয়াইতে হবে তারপর গ্লেজে আসবো আর ফাইনাল ফিনিশিংটা আমরা সাইডে যাই দিব এটা সাইডে গিয়ে দিতে হবে জি জি কারণ না হলে পরে পাল্লা ফিটিং শেষ হয়ে পাল্লাতে দাগ পড়বে সেই দাগগুলো এটা কি কাঠের এটা হচ্ছে চিটাং সেগুন প্রাইসটা কত আসবে এটা প্রাইসটা আপনার 15000 টাকায় আসবে আচ্ছা তো প্রাইসটা ভিউস আপনি দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একই ডিজাইন হ্যাঁ এই এগুলো একই ডিজাইনের তিনটা মালে একই ডিজাইন তিনটা মালে একই বিল্ডিং এ যাবে একই জায়গা যাবে তাদের আরো মাল আছে তৈরি হচ্ছে আর কি না তো ভিউয়ার্স আজকে ভিডিও অনেক বড় করে ফেলছি আর প্রথম অবস্থায় আরো কন্টিনিউ তাদের ভিডিও থাকবে ইনশাআল্লাহ আপনারা যারা অনলাইনে অনেক প্রবাসী ভাইরা রয়েছেন ভিডিওটা আমাদের দেখে অর্ডার করেন অবশ্যই বলবো আপনারা দেখে শুনে যেখানে অর্ডার করেন না কেন ভালো জায়গায় করার চেষ্টা করবেন আমরা তো চেষ্টা করি আপনাদের রিভিউটা দেখানোর জন্য সব জায়গায় খারাপ ভালো আছে তো এখানেও আপনারা দেখে শুনে করবেন এবং কি আপনারা অপবাসী ভাইরা যারা প্রোডাক্টগুলো দরজা নেন কাঠের তার সাথে প্লাস্টিক ডোর পিভিসি ডোরগুলো নিতে পারবেন তাদের কাছ থেকে আরেকটা জিনিস হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের আউট কোথাও থেকে কোনো কালেকশন নেই আমাদের নিজের ফ্যাক্টরিতে তৈরি নিজের প্রোডাক্ট আমাদের আউট কোথাও থেকে কোনো মাল সংগ্রহ করা হয় না আমরা কিন্তু মায়ের দোয়ার ডোরে কিন্তু তাদের ফ্যাক্টরি দেখিয়েছি এবং নেক্সট ভিডিওতে আশা করি তাদের ফ্যাক্টরি দেখাই দেব এটা হচ্ছে ইউলাভ ইউনিভার্সিটির সামনে বেরিবাদ ইউলাভ ইউনিভার্সিটির সামনে এটা কি নামে আছে ফ্যাক্টরি এটা আছে মায়ের দোয়ার ডোর এন্ড ফার্নিচার আমার সর্বপ্রথম 2003 সাল থেকে ওই একই নামে চলে আসছে মায়ের দোয়ার ডোর এন্ড ফার্নিচার তার প্রতিষ্ঠাতা আমি নিজেই আচ্ছা আসাদুজ্জামান আমার ছোট ভাই বসিলা শোরুমে বসে জিয়াউর রহমান মক্কা এন্টারপ্রাইজ সেটা ছোট ভাই সেটা হচ্ছে ইন্টেরিয়ার কাজগুলো সবসময় তাকে ওই সেক্টরটা করে থাকে হ্যাঁ রাখি এই হচ্ছে ভিউয়ার্স আমাদের মেসাস নিউ মডার্ন ডোর অ্যান্ড ফার্নিচার এখানে যে গ্রামীণ নাম্বারটা রয়েছে 95 লাস্টে এই নাম্বারটাতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সংযোগ হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এখানে পিছের লেখা দেখতে পাচ্ছেন এখানে যে আরও দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারও থাকবে এবং কি তাদের কিন্তু ফার্নিচার রয়েছে আপনারা চাইলে আজকের ভিডিওটা রিভিউটা দেখতে পারেন আজকে কিন্তু তাদের মক্কা এন্টারপ্রাইজের একটা ভিডিও আমরা দিয়েছি হোম ইন্টেরিয়ালের সে কাজটাতে আপনাদের পুরো সব ফ্ল্যাটের যতগুলো ফার্নিচার সবগুলো দেওয়া তাদেরই করা তো ভিউয়ার্স আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে পাশে বেল আইকনটা দিয়ে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভিউয়ার্স সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম